আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড আই হোপ সবার ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রেডি হচ্ছি, দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে আমি লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়েছি, আমার প্রয়োজনীয় যেসব জিনিসপত্রগুলো আছে। তো তিনটা লাগেজ আমি ইউজ করেছি, একটাতে আমার প্রয়োজনীয় জামা কাপড় অ্যান্ড আমার হাজবেন্ডের জন্য আমি বিভিন্ন খাবার দাবারগুলো নিয়ে নিয়েছি, আর এই প্যাকেজিংগুলো আমি আগেই করে রেখেছিলাম। অ্যান্ড প্যাকেজ করার পরে আমি উপরে এভাবে নামও লিখে দিয়েছি যাতে আমার চিনতে সুবিধা হয় কোনটাতে আমি কি নিয়েছি। এই তো অলরেডি আমরা বাসা থেকে রওনা হয়ে গেছি, যদিও আমাকে এয়ারপোর্টে ফ্লাইটের 3 ঘন্টা আগে থাকতে হবে, কিন্তু আমার জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছিল। টাইমলি আমার কার আসতে পারিনি অ্যান্ড ট্রাফিক ছিল, যে কারণে আমার পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিল। এতটা টেনশনে ছিলাম, আমি ভাবছিলাম যে আজকে হয়তোবা আমার ফ্লাইটটা মিস হয়ে যেতে পারে। আর এভাবে অনেক টাইম কাটানোর পর ফাইনালি আমি এয়ারপোর্টের দেখা পেয়েছি অ্যান্ড আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি কখন ভেতরে যাব। আর আমার সাথে ছিল আমার ভাইয়া, আপু অ্যান্ড মা। এত আর্লি আমি তাদেরকে বিদায় দিয়েছি কারণ আমার হাতে ওরকম কোনো টাইমই ছিল না, যে কারণে আমি কোনো ভিডিওই করতে পারিনি। দেন আমি লাগেজগুলো চেক ইন করে চলে যাই ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে গিয়েও আমাকে অনেক হেনস্থায় পড়তে হয়, অনেক প্রবলেম ফেস করার পর আমি সবকিছু ম্যানেজ করে আমার প্লেন ফ্লাই করার মাত্র 10 মিনিট আগে আমি প্লেনে যাই। আমাকে ছাড়া আর সব যাত্রী অলরেডি প্লেনে ছিল, যেহেতু এটা নাইট টাইম ফ্লাইট ছিল আর আমি মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, তাই ভালোভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি। অ্যান্ড দেন আমি রাত 3টায় সিঙ্গাপুরে ল্যান্ড করেছি, আর এটা ছিল চাঙ্গি এয়ারপোর্ট। দেন সব শেষে আমি আমাদের ব্লকে চলে আসি, আর এটা আমাদের উইন্ডো ভিউ, যেটা আমার দেখার পর মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছিল। ফার্স্ট টাইম আমি সিঙ্গাপুর খুব ইজিলি এসেছিলাম, আর সেকেন্ড টাইম আমার অনেক ভোগান্তির শিকার হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ আমি এখানে পৌঁছাতে পেরেছি অনেক ভালোভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।